হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নলেজ একাডেমি তো আমি তোমাদের প্রতিবেদন লিখতে বলেছিলাম কোন টপিকের উপরে না নির্মালে ধুলোয় ঢাকছে শহর এই নিয়ে একটি প্রতিবেদন লিখুন তা তোমরা অনেকেই লিখেছ যারা লিখেছ তাদের সবাইকে স্বাগত মানে তোমরা যে সাহসটা দেখিয়েছো লেখার জন্য এই জন্য সত্যি তোমাদের কংগ্র্যাচুলেশান আর যাদের লেখনই তাদের কিছু বলা নেই একটা কথা বলে দিই যতক্ষণ নিজে না লিখবে যাই টিচারের কাছে পড়ো না কেন কিচ্ছু কিন্তু শিখবে না নিজের কিন্তু লিখতেই হবে কম বেশি যাই পারো না কেন ভুল পারো না কেন ঠিক পারো না কেন তারপর আমার লেখার সাথে তোমরা মিলিয়ে দেখে নেবে যে তোমরা এই পয়েন্টগুলো দিয়েছ কি না আমি বলছি না আমার লেখা হুবহু লিখতে আমি বলছি যে আমি যে পয়েন্টগুলোকে মেনশান করছি সেগুলো তুমি দিয়েছ কি না দেখো তাই নির্মালে ধুলোয় ঢাকছে শহর এই কথাটা যখন আমি দেখব তখন আমি বুঝবো এখানে বলা হয়েছে নির্মাণ সামগ্রী যে নির্মাণের ফলে হচ্ছে ধরো বিল্ডিং যখন তৈরি হচ্ছে তার সিমেন্ট বালি ইত্যাদি প্রভৃতির যে ধুলো সে তাতে ঢাকছে শহর এটার কথা বলা হয়েছে অনেকে এখানে পুকুর বুঝিয়ে বিল্ডিং করা এই করা সেই করা বলেছ কিন্তু ওগুলো কোনো দরকার নেই ওগুলো অযৌক্তিক এখানে বলেছে নির্মাণ সামগ্রীর যে আবর্জনা সেই আবর্জনার ধুলোয় যে শহরটা ঢাকছে সেইটা নিয়ে লেখো টপিকটা বুঝতে হবে আমরা অনেকেই টপিক বুঝি না যার ফলে অযৌক্তিক কিছু জিনিস ঢুকে দিয়ে এবং শব্দ সংখ্যা বড় হয়ে যায় আলটিমেটলি যেটা চাই সেটা ঢোকাই না তাহলে এখানে কি বুঝলাম এখানে মেন ব্যাপারটা হচ্ছে যে নির্মাণ সামগ্রী ধুলোয় ঢাকছে শহর তাহলে আমি এই জন্য একটা হেডিং দিতে হবে সুইটেবল হেডিংটা বেশ ছোট্ট দিলাম নির্মাণের ধুলোয় মলিন শহর এবার এটা প্রতিবেদন মানে সবসময় বুঝবে জেনারেল প্রতিবেদন যখন বলে থাকবে সম্পাদকীয় তখন লেখা থাকবে সম্পাদকীয় আর জেনারেল প্রতিবেদন হচ্ছে রিপোর্ট রাইটিং যেটাকে বলি নিউজ পেপার রিপোর্ট যেটা ফার্স্ট পেজে সেকেন্ড পেজে লেখা হয় আর এডিটোরিয়াল পেজে বা সম্পাদকীয় পেজে যেটা লেখা হয় সেটা সম্পাদকীয় প্রতিবেদন তো এখানে আমরা একটা জেনারেল রিপোর্ট লিখবো ফরম্যাট মেন যে ফরম্যাট লিখতে পারে আমি আগেই বলেছি সে কিন্তু রাইটিংয়ে সত্যরাশি পেয়ে যায় ফরম্যাটটা হলে একটা হেডিং দিতে হয় জেনারেল রিপোর্ট রাইটিংয়ের বা এমনি প্রতিবেদনের তারপরে নিজস্ব সংবাদদাতা অর্থাৎ আমার সংবাদদাতার নাম নিজস্ব সংবাদদাতা প্লেস কখনোই দেবে না এখানে প্লেস দিতে হয় কলকাতা মুর্শিদাবাদ যেখান থেকে করা হচ্ছে সংবাদটা কিন্তু প্লেস কোনো দিন দেবে না এখানে ক খ গ লিখবে এবং ডেটটা পরীক্ষার ডেট দেবে আমি যেহেতু আজকে নয় সেপ্টেম্বর এটা লিখছি তো এই জন্য নয় সেপ্টেম্বর দিলাম এইবার আমি একটা সার্চ দ্যাট সাইন দিয়েছি দিয়ে শুরু করেছি সভ্যতার ক্রমবিকাশের খাতিরে শহরে একের পর এক বহুতল নির্মাণ হচ্ছে অর্থাৎ সভ্যতা যত বাড়ছে শহরে একের পর এক বহুতল নির্মাণ হচ্ছে আমি ডাইরেক্ট টপিকে ঢুকে যাব জেনারেল প্রতিবেদনে প্রথম যে প্যারাটা থাকবে সেখানে ডাইরেক্ট টপিকে ঢুকতে হবে কিন্তু অনেকে অনেক খেলায় বেকার জিনিসপত্র লিখে প্রথমে ভর্তি করে না তোমার হাতে অত সময় নেই তোমার দেড়শো ড এড়িয়ে আসবে তোমার যার জন্য ডাইরেক্ট টপিকে ঢুকতে হবে তাহলে আমি ওই জন্য প্রথমেই টপিকে ঢুকছি যে নির্মাণ সামগ্রীর অধিকাংশ পড়ে রয়েছে রাস্তার পাশে তা কোনোরকমভাবে ঢেকে রাখা হচ্ছে না যার জেরে বাড়ছে বায়ু দূষণ এবং নির্মাণের ধুলো কিবারে বাড়ে না বায়ু দূষণ বাড়ে জল দূষণ বা অন্য কিছু দূষণ বাড়ে না ভোগান্তি হচ্ছে শহরবাসীর প্রধান সড়কের মাঝে জমিয়ে রাখা সিমেন্ট বালির প্রভাবে ব্যাহত হচ্ছে যানবাহনের স্বাভাবিক গতি বাড়ছে যানজট তাহলে দেখো আমি প্রথমেই বুঝিয়ে দিলাম যে আসল সমস্যাটা কি সমস্যাটার কারণ হচ্ছে নির্মাণ সামগ্রীর অধিকাংশ রাস্তার পাশে পড়ে রয়েছে রকমভাবে ঢেকে রাখা হচ্ছে না বায়ু দূষণ বাড়ছে এবং কার ভোগান্তি হচ্ছে শহরবাসীর এবং এছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে জমিয়ে রাখা সিমেন্ট বালির প্রভাবে যানবাহনের যে স্বাভাবিক গতি সেটি ব্যাহত হচ্ছে যার ফলে বাড়ছে যানজট তাহলে প্রথম প্যারায় আমি দেখিয়ে দিলাম যে আমাদের কি কি মূল সমস্যা হচ্ছে এবার আমি দেখাবো যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যবস্থা কে নেবে পুর নেবে পুর নিগম কার অভিযোগে নেবে নাগরিকদের অভিযোগ নেবে যখন নাগরিকদের প্রবলেম হবে তখন এটা সবসময় জুড়ে দেবে যে নাগরিকদের অভিযোগের ফলে পুরনিগম ব্যবস্থা নিচ্ছে ওই জন্য কি লিখলাম নাগরিকদের দাবি দাখিল করা অভিযোগের ফলে অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন এটা আরও ভালো হতো এটা লিখলে নাগরিকদের দাখিল করা অভিযোগের ভিত্তিতে অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন দূষণ নিয়ন্ত্রণের জন্য বিল্ডিং নির্মাতাদের উপর বেশ কিছু শর্ত আরোপ করতে চলেছে পুর নিগমের পরিবেশ বিভাগ এই ছোট ছোট জিনিস অনেক কিছু ম্যাটার করে দূষণ নিয়ন্ত্রণের জন্য বিল্ডিং নির্মা নির্মাতা যারা আছে যাদের প্রোমোটার বা কন্ট্রাক্টর বলি তাদের উপর কিছু কন্ডিশানস কারা আরোপ করতে চলেছে এটা দেখতে হবে পুর নিগম করবে পুর কোন বিভাগ করবে না পরিবেশ বিভাগ করবে কারণ এটা পরিবেশ সম্পর্কিত সমস্যা তাই একই সঙ্গে দূষণমাপক যন্ত্র বসানোর আর্জি জানিয়ে তারা পুরো ও নগর দপ্তরের কাছে অর্থ চেয়ে আবেদনও করবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ কোনো একটা উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য তোমার এখানে দিতেই হবে এবং তার নাম মেনশন করা যাবে না ওই জন্য আমি কী লিখলাম ওই জন্য আমি লিখলাম যে দূষণমাপক যন্ত্রের বসানোর আর্জি জানিয়ে কারণ বায়ু দূষণটা কত হচ্ছে মাপতে পারবে তারা পুরো নগর উন্নয়ন দপ্তরের কাছে অর্থ চেয়ে আবেদনও করবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ অর্থাৎ আধিকারিকের কথাটাও কিন্তু এখানে ঢুকিয়ে দিলাম তাহলে এইবার দেখব যে এর ভিত্তিতে আরও মূল কী ব্যবস্থা নেওয়া হয়েছে পরিবেশ দপ্তরের নির্দেশিকা মেনে নির্মাণস্থলে দূষণ ঠেকাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পুরনিগম তৈরি হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স কোনো কিছু তদন্ত করার জন্য এই পরিবেশ সম্পর্কিত সবসময় টাক্ক গঠন হয় ঠিক আছে এটা করে দিতে পারো পার চুরি ছিনতাই ইত্যাদি হলে স্পেশাল অনুসন্ধান দল ঠিক আছে বা বিশেষ অনুসন্ধান দল তৈরি হয়েছে কোনো বিল্ডিং নির্মাতা যদি এই নির্দেশিকা অমান্য করেন তবে তার নির্মিত বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি জলের লাইন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হবে বলে সাপ জানানো হয়েছে তুমি এটা এরকম করতে পারো যে কোনো বিল্ডিং নির্মাণিতা যদি এই নির্দেশ অমান্য করেন তবে তার বিল্ডিংয়ের বিদ্যুৎ ও জলের লাইন ইলেকট্রিসিটিও কিন্তু ইউজ করা যায় মানে এই ইংলিশ শব্দ যেগুলো বহুল প্রচলিত সেগুলোকে কিন্তু বাংলা ভাষায় লিখে ইউজ করা যায় যেমন চেয়ারকে চেয়ার হিসাবে ইউজ করা যায় ওকে আরামকে দ্বারা বললে হবে না ঠিক আছে ঠিক সেরকমভাবে ইলেকট্রিসিটি ও জলের লাইন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে সাব জানানো হয়েছে পুরসভার নির্দেশিকায় যদি ওয়ার্ড সংখ্যা বাড়াতে যাবে এরকমভাবে নির্মাণস্থলে ধুলোয় আজ পরিবেশ বিপর্যস্ত এবার উপসংহার দিচ্ছি আর কি লাস্ট দুটো লাইন উপসংহা শেষ করে দেবো কারণ এটা জেনারেল প্রতিবেদন পৃথিবীতে দূষণের পরিমাণ উত্তরোত্তর বেড়েই চলেছে এ মতো অবস্থায় পুরনিগমের পদক্ষেপ সত্যিই প্রশংসনীয় তাহলে দেখো এখানটায় কোথাও দেখতে পারবে এটা প্রায় একশো পঞ্চাশ শব্দ হয়েছে আচ্ছা সবসময় একটা জিনিস করবে কি এখানে আমি প্রায় একশো পঞ্চাশ লিখেছি কিন্তু তোমার এক্সাক্ট ওয়ার্ড যতগুলো হবে ধরো আমার এখানে একশো সাতচল্লিশটা শব্দ হয়েছে সবসময় এরকমভাবে লেখার পর ইংলিশ রাইটিং হোক বাংলা রাইটিং হোক তলায় ওয়ার্ড মেনশান করে দেবে কটা শব্দ হলো যদি একশো সাতচল্লিশ হয় লিখে দেবে ব্র্যাকেটের মধ্যে একশো সাতচল্লিশ শব্দ ইংলিশে লিখবে ওয়ান ফর্টি সেভেন ওয়ার্ডস বোঝা গেলো তাহলে যিনি পরীক্ষক হন যিনি তোমার খাতা দেখেন তিনি প্রথমেই বুঝতে পারেন যে এই ছেলেটা ওয়ার্ড লিমিট মেনটেন করে লিখেছে তাহলে ভাই একে তো আমি একটা নাম্বার দিচ্ছি প্রথমে কী কী জিনিস দেখা হয় দেখো প্রথমে দেখা হয় ফরমাট তারপর দেখা হয় ওয়ার্ড লিমিট তারপর পুরো ম্যাটেরিয়ালকে চেক করা হয় ঠিক আছে এটা অনেকেই জানো না কিন্তু যে খাতা দেখেন মানে একটা সময় একটা পরীক্ষার খাতা দেখেছিলেন তাকে আমি চিনি নাম বলবো না তো তিনিই আমাকে বলছিলেন আমার কলেজের প্রফেসর ছিলেন যে সব সময় কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে দেখা হয় প্রথমে ফর্ম্যাট এবং তারপর দেখা হয় ওয়ার্ড লিমিট তারপর ভিতরে মাল মশলা পড়া হয় যদি ওয়ার্ড লিমিট দেড়শো ওয়ার্ড বলে যে তুমি যদি দুশো ওয়ার্ড লেখো তাহলে কিন্তু কখনোই তোমার লেখাটা পড়া হবে না কুড়ির মধ্যে তোমাকে পাঁচ ছয় দিয়ে দেবে তার বেশি দেবেই না বোঝা গেল এবং যখন মাল মশলাটা দেখা হয় তখন দেখা হয় তুমি টু ডা পয়েন্ট লিখেছো কি না দেখো এখানে আমি টু পয়েন্ট লিখেছি এখানে ওই পুকুর বোঝানো হেনা তেনা বাজে জিনিস যেগুলো দরকার নেই অদরকারি সেগুলো কিন্তু আমি কিচ্ছু বসাইনি এখানে একটা সুন্দর রিপোর্ট রাইটিং এটাকেই তুমি বলবে ঠিক আছে আচ্ছা এইবার ওয়ার্ডটা বলে দিই একশো শব্দ বলেছে মানে তুমি প্লাস মাইনাস টেন ওয়ার্ডে লিখতে পারো অর্থাৎ একশো থেকে একশো ষাট শব্দের মধ্যে লিখতে পারো তোমার নাম্বার কাটবে না কিন্তু যখনই ওটা একশো ষাট শব্দের বেশি হয়ে যাবে তখন কিন্তু তোমার নাম্বার কাটার সম্ভাবনা থাকতে পারে একটা বাজে ইমপ্রেশান তৈরি হবে বা একশো চল্লিশের কম শব্দ হয়ে গেলে একটা বাজে ইমপ্রেশান তৈরি হবে সবার মনে তো এই ছিল তোমাদের রাইটিং আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে লিখতে হয় তোমরা প্রথমে পয়েন্ট করে নেবে মূল বুঝবে যে জিনিসটা কি লিখতে চেয়েছে সেটা বুঝে নেবে তারপর পয়েন্টে লিখবে প্রথমে প্রথম প্যারায় যেটা লিখতে হয় সেটা হচ্ছে ঘটনাটার বর্ণনা তারপর দ্বিতীয় প্যারায় লিখতে হয় যে ঘটনাটির প্রভাব তৃতীয় প্যারায় লিখতে হয় ঘটনাটির প্রতিকারের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা ঘটনাটির আফটার এফেক্টস রেজাল্ট বা আফটার ম্যাথ এইটা হচ্ছে জেনারেল রিপোর্ট রাইটিংয়ের বৈশিষ্ট্য ইংলিশ হোক আর বাংলা হোক এটাই তোমাদের শেখানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পারলে আফটারঅল থ্যাংকস ফর ওয়াচিং